তোমরা সবাই কেমন আছো? আমি মুকুল চন্দ্র প্রামাণিক, সহকারী শিক্ষক, আমি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। তোমাদের প্রথম শ্রেণীতে আজকে যেটা আমি ক্লাস নেব সেটা হচ্ছে মেক সেন্টেন্স। এর আগে তোমাদের ওয়ার্ড মিনিং করানো হয়েছে, ওয়ার্ড মিনিং শেষ হয়েছে, এবার মেক সেন্টেন্স করানো হবে। কয়েকটি মেক সেন্টেন্স আমি পড়ে শো করলাম, একটু তোমরা দেখে নাও। মেক সেন্টেন্স প্রথমে কি আছে বলো তো? প্রথমে আছে স্টুডেন্ট। প্রথমে কি আছে? স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। গার্ল মানে কি? গার্ল মানে হচ্ছে বালিকা। গার্ল মানে কি? বালিকা। তাহলে গার্ল দিয়ে মেক সেন্টেন্স কি হবে? শি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা। হ্যাঁ, তারপর আছে দেখো, তারপর আছে ফার্মার। ফার্মারটা মেক সেন্টেন্স তোমাদের অবশ্যই জানা আছে, এর আগে ক্লাসে করা হয়েছে ফার্মার। হি ইজ এ ফার্মার। হ্যাঁ, এই মেক সেন্টেন্স দিয়ে তোমরা শুধু এটা লিখতে যে হবে তাও না, আরো লিখতে পারবে। মাই ফাদার ইজ এ ফার্মার, এটাও হবে, সমস্যা নেই। হি ইজ এ ফার্মার, এটাও হবে, যে যেভাবে লেখে এখানে কোনো সমস্যা নাই। কিন্তু সেন্টেন্স সেন্টেন্স সঠিক হলে হলো। তারপর দেখো লুক, লুক মানে দেখা বা তাকানো। আচ্ছা, লুক দ্য মেক সেন্টেন্স আমরা কি লিখবো? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। পিকচার বানান দেখো, পি আই সি টি ইউ আর ই, পিকচার। পিকচার দিয়ে অবশ্যই তাহলে তোমরা দেখে নাও, দেখো পি আই সি টি ইউ আর ই, পিকচার। পিকচার মানে ছবি। হ্যাঁ, আমরা এখানে আরো বিষয় বলতে পারবো যে লুক দিয়ে, লুক অ্যাট দ্য পিকচার না দিয়ে লুক অ্যাট দ্য ডোর, লুক অ্যাট দ্য স্কাই, যে কোনোভাবে আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। লুক অ্যাট দ্য ডোর দিতে পারো, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য বোর্ড, যেটা তোমাদের ইচ্ছা। তবে হ্যাঁ, সেন্টেন্স কারেক্ট হলে হবে। তারপর দেখো সিট, সিট মানে আসন। আসন মানতে বলতে এখানে বোঝাচ্ছে আমরা যেখানে বসি, তাহলে সিট মানে আসন। গো টু ইয়োর সিট, তা তোমার আসনে যাও। গো টু ইয়োর সিট, তোমার আসনে যাও। এবার দেখো ওল্ড, ওল্ড মানে কি? বয়স। ওল্ড মানে বয়স। আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড। হ্যাঁ, এখানে দিতে পারো, আরো একটা সেন্টেন্স দিতে পারো যে আই অ্যাম টু ইয়ার্স ওল্ড, আই অ্যাম সিক্স ইয়ার্স ওল্ড, এখানে কোনো সমস্যা নাই, কোনো ধরনের নিয়ম নেই। সেন্টেন্স আমাদের কারেক্ট হলেই হবে। তারপর দেখো এখানে দিতে পারো একটা, হাউ ওল্ড আর ই, তোমার বয়স কত? তাহলে তোমাদের এই কয়েকটা মেক সেন্টেন্স করানো হলো। এবার তোমাদের আরেকটু আর একটা রিভিশন করানো হবে। দেখো স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আরেকবার প্লিজ সবাই অ্যাটেনশন, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এটা শেষ, আর তারপর তোমাদের কিন্তু এগুলো পড়া ধরবো আমি। গার্ল, সি ইজ এ গার্ল, আমি হই একজন বালিকা। ফার্মা, হি ইজ এ ফার্মা, সে হয় একজন কি? কিশোর, সে হয় একজন কিশোর। লুক, লুক অ্যাট দ্য পিকচার, আমি বলেছি কিন্তু লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বোর্ড, যেটা দিবা কোনো সমস্যা নাই। সিট, গো টু ইয়োর সিট, তোমার আসনে যাও। ওল্ড, আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।